আর তোর আপার গুতাইতে গুতাইতে আমার আর ভাল লাগে না। ভিডিওর তথ্যচিত্রে আপনারা শুনেছেন যে তারা কী ধরনের ভিডিও তৈরি করছেন, রাতারাতি ভাইরাল হওয়ার নিনজা টেকনিক তারা এই সমাজে প্রচার করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে আরেক অশ্লীলতার জায়গা। ছয় সাত মাস হবে, সাত মাসে পড়ছে। কথা বলছিলাম ময়মনসিংহের মেয়ে জুমা আক্তার, বছরের পর বছর কাজ করতে করতে লাইক কমেন্ট শেয়ার হয় না, ফলোয়ার আসে না, টাকা ইনকাম করতে পারে না, হতাশায় তারপর ছেড়ে দেয় ইউটিউবিং, ফেসবুকিং, টিকটক, লাইকিটি ব্যবহার করা। কিন্তু জুমা আক্তার তিনি মাত্র ছয় থেকে সাত মাসেই 35 মিলিয়ন 34 মিলিয়ন ভিউয়ের মালিক হয়ে যান, হচ্ছে রাতারাতি ভাইরাল। এই সমাজ কি চায় আসলে? এই নতুন সমাজ তারা বদলে গেছে নাকি সমাজ বদলে গেছে নাকি সমাজের মানুষের মন মানসিকতা চাহিদা চাওয়া পাওয়া বদলে গেছে, তুলে ধরব বিস্তারিত। জীবনের তাগিদে জুমা আক্তার তিনি এভাবেই ভিডিও তৈরি করেন, যেহেতু মাস শেষে আসতেছে 1,80,000, 60,000, 90,000 টাকা। স্বামী আছেন এবং আছেন একটি ছেলে সন্তান, আত্মীয় স্বজন পরিবার এমন ভিডিও তৈরি করতে নিষেধ করলেও তিনি মানতে নারাজ। তিনি বলেন, আমার সংসার তো চালাতে হবে, ফেসবুক টাকা দিচ্ছে। তবে তাদের এই অনুসারীরা হয়তো আরও এভাবে ভিডিও তৈরি করে টাকা ইনকাম করা শুরু করবে। তোমরা যদি শালি উল্টাপাল্টা গুতাইব পাইতাম তাহলে আমার মনে তৃপ্তি হইতো। কখনো শালি সেজে, কখনো বাবি সেজে, কখনো দেবরের বউ হয়ে, আবার কখনো স্বামী স্ত্রীর কাফল ব্লক করেই রাতারাতি মাত্র 7 থেকে 8 মাসেই ভাইরাল হয়েছেন ময়মনসিংহের জুমা আক্তার। 45 মিলিয়ন, তারপরে 35 মিলিয়ন, 9 মিলিয়ন, এভাবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে দিচ্ছে তাদের প্রতিভা। তবে তারা বলছে এটি হলো মূলত বিনোদন করার জন্য। 18+ ভিডিওগুলো দেখে হয়তো অনেকেই তারা এমন অকথ্য ভাষা, অশালীন ভাষা ব্যবহার করতে অভ্যস্ত হবেন, কিন্তু তারা এই সমাজ কি করছে না করছে, সমাজ কি দেখছে না দেখছে, দেখার সময় নেই। আমার মিডিয়ার বয়স 12 দিন হলো। ভিডিওর তথ্যচিত্রে আপনারা শুনেছেন মিডিয়ার বয়স যখন মাত্র 12 দিন, তখনই তিনি এমন একটা কাজ করেছেন যেগুলো আপনারা নতুন জেনারেশন বা যারা ফেসবুক ইউটিউব ব্যবহার করেন তারা যেগুলো চান চাহিদা মতো তারা সেই ভিডিওগুলোই দর্শকদের উদ্দেশ্যে। সেদিন আমি একটা কাজ করছি, ওই কাজ করে আমি ভাই